করে নাই, তারা কে অবশ্যই পানিশমেন্ট দিয়ে দিয়েছে। আয়াত নাযিল হয়ে গেল, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ান্তুম আলা ইন কুনতুম মুমিনিন। তোমরা স্বর্গের সেরা, তোমরা মুমিন, ঈশ্বর তোমার আভাস করো না, আভাস করো না, কমপ্লেন করো না। তোমরা যদি নবীর ওই হুকুম অমান্য না করতে, তাহলে আজকে তোমাদের এই দুর্দশা হতো না। দুর্গুণ সুবাহ। আমার ভাইরা, খাবার খেলাম, দোয়া জানি না। এই দোয়ার কথা বলতে গেলে তো অনেক লম্বা দোয়া হয়ে যায়, অনেক লম্বা দোয়া। আমি আলোচনা করছিলাম যে আমাদের ভারতের মুফতি সাহেব, ইমাম সাহেব ফতোয়া দিতে দিতে বললো যে তোমরা সুবহান আল্লাহ বলো না। কি বলো? করোনা থেকে বাঁচার জন্য হাতের তালে বাজাও। শুনেছেন না শোনেন নাই? এই শুনেছেন না শোনেন নাই? আর নবী বললেন হাতের তালে বাজাও না। আপনারা বলুন, নবীর কথা মানবেন না নবীর কথা মানবেন না? এই নবীর কথা মানবেন না মোদীর কথা মানবেন? মোদি বলেছে তালি বাজাও, আর কবি বললেন তালি বাজাও না। আমি কিন্তু হাদিসের বাইরে কথা বলি না। এখন বলুন, নবী যে বললেন তালি বাজাও না, তা আমরা নবীর পক্ষে না মোদির পক্ষে? জোরে কথা না বললে উল্টা কথা বলবো, কথা বুঝে রেখে একটু জোরে বলুন, কার পক্ষে? আচ্ছা, কারা কার কার পক্ষে? আপনাদের আমার শব্দ আসছে না, একটু হাত তুলে দেখান তো, কারা নবীর পক্ষে, কোরআনের পক্ষে? আল্লাহ আর উঁচু করতে হবে, আর উঁচু সেটা করুন। আচ্ছা, আচ্ছা, কোন মুক্তি সাহেব যদি জিজ্ঞেস করেন হাত কেন উঁচু করে তোলা, তার সঙ্গে সঙ্গে জবাব কি দেবে? এই জবাব কি দেবে? আমার ভাইয়েরা, পৃথিবীর কোন আলেম জিজ্ঞেস করলেন না, কোন মুক্তি জিজ্ঞেস করলেন না হাত কেন উঁচু করেছিলেন, সব তুমি হাতের স্রষ্টায় জিজ্ঞেস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাত তুমি কেন উঁচু হয়েছিলে, তাহলে এই হাত আল্লাহর প্রশ্নের জবাবে কথা বলবে না বলবে না? হাত বলবে রব্বি করিম, তুমি আমার স্রষ্টা, তাই তোমার কোরআনের পক্ষে, তোমার নবীর পক্ষে আমি হাত উঁচু হয়ে গিয়ে তোমার গোলামি করেছিলাম। দুর্বল সুবাহ, আমরা কোন বেঈমানের পক্ষে, কোন মুশরিকের পক্ষে আমরা নয়, বলো ইনশাআল্লাহ। আজ ইনশাআল্লাহ। আবার ভাইরা, এখন দেখা যায় ইনি বললেন তালি বাজাও, কি হবে না? করোনা হবে না। এক মাস্টার মেদিনীপুর, আপনার ঘাটাল বলে একটা জায়গা আছে, আপনারা যান তো ওইদিকে, বোধ হয় তো ঘাটাল বলে জায়গা আছে, ওখানে ওয়াজ করতে গেলাম। এক মাস্টার সামনে যে বসে আছেন, আমি আপনার দাদি না, এখন আপনাদের মতোই বসে আছে, ওয়াজ করতে করতে হঠাৎ সে মাস্টার আমাকে জাহেদ নন মুসলিম, আমি একজন নন মুসলিম, আর আমি হাই স্কুলের একজন মাস্টার, আমি রিটায়ার্ড। আপনার কাছে আমার দুইটা প্রশ্ন। একটি প্রশ্ন হচ্ছে, আমি কোরআন থেকে পড়তে জানি। উনি বলতে চাইছেন যে আমি কোরআন পড়তে জানি। আমি বললাম, আপনি কোরআন পড়তে জানেন? কিভাবে কোরআন পড়ে? তো ও বলছে, সকালবেলায় উঠলাম, রাস রাস করলাম, হাত পা মুখ ধুলাম, আর তুলসী গাছের গোড়ায় গেলাম, তুলসী গাছের কাছে পানি ছিটা আছে না, তারপরে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়তে লাগলাম। আচ্ছা বলুন, অবস্থাটা কি? আমি শেষ পর্যন্ত বললাম, এটা কি কোরআন পড়ার নিয়ম? এটা কি কোরআন পড়ার পদ্ধতি? আপনি যদি বলতেন আমি কোরআন পড়তে জানি, আর আমি কোরআনের প্রতি ঈমান এনেছি, এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, অথবা যদি আপনি বলতেন আমি পাক আর পবিত্র হয়ে যেন কোরআনের উপরে যেন দেখা যায় কোরআন পড়ি, কিন্তু আপনি তো এমন কথা বলেন, আমি যেন ব্রাশ করলাম, মুখ ধুলাম, হাত ধুলাম, পাম ধুলাম, তারপরে দাঁড়ায় দাঁড়ায় তুলসী গাছের কাছে গিয়ে কোরআন করতে লাগলাম, আর কোরআন করার আগে তুলসী গাছের কাছে পানি ছিটাতে শুরু করলাম,
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহ নিষেধ করে দিলেন। আর আপনি একজন মুসলিম দাবি করছেন আর বলছেন আমি কোরআন পড়তে জানি, আর তুলসী গাছের গাছে পানি ছিটাইতে কোরআন পড়ি, কোন খেপার খেপার! ভারতে যে কত খেপার জন্ম হয়েছে, যোগী আদিত্যনাথ এ ভোটের আগে পশ্চিমবঙ্গে ভোটের আগে ইটাহা দিনাজপুর আসলো মিটিং করতে, মিটিং করতে এসে বলছে আল্লাহ, ও আল্লাহ বলবে না, ও যেন কপ বলবে, আর কপ কথাই হচ্ছে আল্লাহ, কত বুঝলেন ঠিক আছে, এখন বলছে গো মাতা। আর সেখানে যত মুসলিম ছিল তার সাথে সাথে তারাও বলতে শুরু করলো, এমন সময় বলতে 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 সে বলল দেখো সামনে করোনা আসছে, আমাদের সরকার করোনা থেকে বাঁচার জন্য হাতের তালি বাজাতে বলেছে, থালি বাজাতে বলেছে, তবে আগে যদি আদিত্যনাথ একটা কথা বলছি, গো মাতা, গরু হচ্ছে আমাদের দেবতা, গাই হচ্ছে আমাদের দেবতা, ফলে ওই গাই গরু পেশাব নিও আর পান করে নিও, করোনা হবে না। আর একটা বলল ওই গো মাতা গোবর গুলো নেবে শরীরে লাগিয়ে দেবে, করোনার কাজ করবে না। এখন তার ফতোয়াটা কত কার্যকারী হলো, আমি আসছিলাম আপনার দুর্গাপুর আপনার সিটি সেন্টার থেকে, সিটি সেন্টার হয়ে যখন আসছি তো দুর্গাপুর আর শিউরির মধ্যেখানে দেখি রাস্তার ধারে ধারে এখন ওই বোতলে বোতলে ভরে 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 ওই পেশাব গুলো মানে লাইনে লাইনে নিয়ে আসে, কিছু কিছু মানুষ দেখি মোটর সাইকেল নিয়ে যেতে যেতে জড়ো হয়েছে। তো আমি মনে মনে ভাবছি মনে হয় মোটর সাইকেলের তেল শেষ, তাই মনে হয় পড়ার জন্য এরা দাঁড়িয়ে আছে। কিছু মানুষকে দেখি গোবর লাগাচ্ছে বলে ব্যাপারটা কি, ব্যাপারটা তো এরকম না যে গাড়ির তেল শেষ হয়ে গেছে বলে তেল দিলে বলে এই বোতলে তেল কাঁচা না, দেখা যাচ্ছে গোবর মাখতেছে। এখন জিজ্ঞেস করলাম গোবরটা কেন মাখো, বলে গোবর মাখলে করোনা হবে না, আর এই যে বোতলে ভরা দিচ্ছে এগুলি হচ্ছে গোমাতার গায়ের যেন প্রস্তাব, এটা পান করলে করোনা মোটেও যেন কাজ করবে না। আমি বললাম কে বলেছে, বলে আমাদের যোগী আদিত্যনাথ বলেছে। আমি বললাম শোনো খেপার জন্ম কম নয়, খেপার অনেক জন্মেছে ভারতের মাটিতে, আপনারা চিনেন খেপার, এই আপনারা খেপা চিনেন। এখন এই খেপা আপনারা নিশ্চয়ই জানেন, পাগল মানুষ জানেন না, পাগল কয় ধরনের হয় আমার দিকে তাকান, দুই ধরনের দেখবেন, একটা পাগল পুরো পাগল পুরো ম্যাট একেবারে ম্যাট, আর একটি পাগল হয় দেখবেন কোন সময় ভালো বলে কোন সময় দেখা যায় গ্যাস শর্ত হয়ে গেছে দেশে এটা ওটা আলফাল কথাগুলি বলছে, কথা বুঝতে ঠিক আছে, এ দুই ধরনের পাগল। আমি দুই ধরনের পাগল খুঁজাবো কেমন করে, এই দিকে দেখো একটা উলঙ্গ পাগল দাঁড়িয়ে আছে এই দিকটাতে, একটা এক ধরে একটা পাগল, আর ওই পিছন থেকে একটা পাগল দাঁড়িয়ে আছে খেপা দাঁড়িয়ে আছে, ও হচ্ছে গামছা পরা খেপা, কত বুঝুন ঠিক আছে, এর মধ্যে কেন এক মনীষায় মাথায় টুপি টাপি দিয়ে পেরিয়ে চলে যাচ্ছে। তো ওই গামছা পরা খেপা এই ন্যাংটা খেপাকে বলছে মনীষায় চলে যাচ্ছে সালাপতে সালাপতে, আরে মনীষায় চলে যাচ্ছে সালাপতে। এখন দেখা যায় এই ন্যাংটা খেপা বলছে আমি উলঙ্গ হয়ে আছি কেমন করে সালাপ দেবো, তোর পরনে গামছা আছে তুই সালাপ দে। তো ও কত বড় খেপা, ওর নিজের পরনের গামছাটাকে খুলে দিয়েছে, যে খুলে দিয়ে ট্যাংকে খেপার দিকে ছুড়ে দিল, আর ছুড়ে দেবো যে তুই গামছাটা তাড়াতাড়ি মর আর বলি সাথে সালাদ দে, আর ও ট্যাংকটা হয়ে গেছে। এখন এ কি বলেছে, ওর গামছাটা ধরে দিয়ে ট্যাংকে খেপা বলছে তুও উল্লঙ্গ আমি উল্লঙ্গ, তুই আগে সালাম দিবি আগে আমি সালাম দিব, গামছাটা পড়ছে না, এরা কত বড় খেপা, কথা বুঝে দিবে। এই ভারতের মাটিতে যারা খেপার মতো পাগলের মতো কথা বলছে, অমিত শাহ বনগাঁয়ে এবারে আসলো এই তো সেই দিন, আর এসে বলল সিএ চালু করা হবে, মমতা চালু করতে দিছে না কিন্তু আমরা সিএ চালু করব। এই সমস্ত খেপারা কেমন খেপা, এরা সত্যিকারী খেপা, এদের করণে ছিল না কাপড়, এদের করণে ছিল না পরিধান, জনগণ দিল
ভোট, আর ভোট দেওয়ার পরে ক্ষমতায় এসে বলছে এরাকেই দেশ থেকে বিতাড়িত করব। কত বুঝতে পেরেছেন না তাদের নেয়? এরকম খেলার জন্ম অনেক হয়েছে। ওই মাস্টারকে এখন দেখা যায় বলছে আমি কোরআন পড়তে জানি, কত বড় খেপা, তুলসী গাছে পানি ছিটাইতে কোরআন পড়ে। কথা বুঝলেন দিদি? আমি তাকে বললাম মাস্টার জি আপনার প্রশ্ন কি, তাড়াতাড়ি করে বলো। সে বলল প্রশ্ন হচ্ছে দুইটা, একটা প্রশ্ন হচ্ছে আল্লাহ যে কোরআন নাযিল করলেন এই কোরআনের মধ্যে আমি কোথাও হিজাব বুরখা শব্দ খুঁজে পাই না, কিন্তু আমি কোরআন পড়তে জানি, কোথাও বুরখা লেখা নাই, হিজাব লেখা নাই। আমি বললাম আর কি? বলে গোটা কোরআনটা পড়ে দেখলাম যে আল্লাহ পাক নবীর উপরে কোরআন নাযিল করেছে সেই আল্লাহ তো সব দেখতে পাই না। আপনারা বীরভূম জেলার মানুষ দয়া করে বলুন, করমজির মানুষ আল্লাহ সব দেখতে পাই না পাই না? আজকে যদি বলেন তাহলে আমি কিন্তু আপনাদের অন্য খেপা বলবো, একটু জোরে বলুন আল্লাহ দেখতে পান না পান না? আল্লাহ দেখতে পান না পান না? আমি সেই মাস্টারকে বললাম মাস্টার জি আমার ইমান, আমার ইমান খাস করে আমার ব্যক্তিগত ইমান আছে এটাই যে আল্লাহ সুবহানাহু তাআলা তিনার দেখার মধ্যে শোনার মধ্যে কোন রকমের প্রবলেম সামান্যতম নাই, জাররা বরাবর নাই। আল্লাহ দেখতেও পান শুনতেও পান। উনি বলছেন আল্লাহ শুধু দেখতে পান শুনতে পান, কিন্তু তিনি সমস্ত দেখতে পান। এ আয়াতে তো বোঝা যায় না। আমি শেষ পর্যন্ত তাকে বললাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। কিন্তু সে মানবে না, বলছে না আল্লাহ সব দেখতে পাই না। আমি বললাম তাহলে প্রথম জবাবটা আপনাকে দিই, প্রথম জবাব আপনার প্রশ্ন হচ্ছে যে গোটা কোরআনের মধ্যে বুরখা হিজাব শব্দ খুঁজে পান না, আপনি এটা কোরআন পড়তে যেটা বলছেন না? কর্ণাটকে দেখা যায় যে বুরখা বুরখানে আন্দোলন চলছে সেই নিউজ শুনে বলছেন, সে বলছে নিউজও শুনেছি আমি কোরআন পড়তেও জানি, কোরআনের মধ্যে হিজাব শব্দ কোথাও নাই। হ্যাঁ বলে হাই রে মাস্টার। আমি বললাম ভাই মাস্টার সাহেব শোনো, এই কর্ণাটকের মাঝে এমন একজন মহিলা, এমন একজন নারী, এমন একজন আল্লাহর বান্দা, তার সাহস এত আল্লাহ পাক দিয়েছে, তার ইমান ইজ্জত বা ইমান স্টেট এত কিছু, কমার্শিয়াল কুকুর গুলি কত জন দেখা দেয়। তারা বললো জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরামের ধ্বনি দিল। আর সে মেয়েটা সেই কলেজেরই ছাত্রী, সে স্টুডেন্ট, সে একা বোরখা পরে আছে, তাদের সাথে মোকাবেলা করতে গিয়ে সে বলল আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে মহান, তার সর্বকাশে জমে নেই কেউ নাই। আর মেয়েটা যখন এই কথা বলল একা আল্লাহ আকবারের ধ্বনি দে, তাদের যেন জয় শ্রীরামের ধ্বনি হার মেনেছে। আমি বললাম সেই মেয়েটার ইমান ইজ্জত এতই কিছু বেশি ছিল, তারপরেও সে বুরখা হিজাব আছে এটা প্রমাণ করেছে শরীরে দেওয়ার পর। এরপরে যে আপনার বিশ্বাস হয় না বলে না, সেটা একটা বইলা, কিন্তু কোরআনের মধ্যে হিজাব শব্দ নাই। আমি বললাম যদি সুরা নূর থেকে একটি একটি করে আয়াত আমি যদি তেলাওয়াত করে আপনাকে শোনাই, তাহলে আমার যে বিষয়বস্তু আমার যে মজমূর সেটা আমি আলোচনা করতে পারবো না। তবে আপনার জানার যখন ইচ্ছা হয়েছে এতটাই যে হিজাব শব্দ বোরখা শব্দ কোরআনের মধ্যে নাই, তাহলে একটা জায়গা থেকে আপনাকে আমি প্রমাণ করে দিই। কি প্রমাণ করব? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন أو من وراء الحجاب أو يرسل رسولا فيوحي بإذنه ما يشاء الله سبحانه وتعالى تريد أن يقول النبي
নবীর সঙ্গে কোন রাসূলের সঙ্গে যখন আমি আল্লাহ পাক কথা বলার ইচ্ছা করি, তখন আমি হিজাব, যখন আমি পর্দার আর্থে কথা বলিনি, স্বয়ং আল্লাহ যদি হিজাব শব্দ ব্যবহার করেন, তারপরও কি আপনার চোখের মধ্যে হিজাব শব্দ ধরা পড়ে নাই? মাস্টার বলছে কখন যে কোরআন পড়লাম তুলসী গাছের কাছে দাঁড়ায় দাঁড়ায় সত্যিতে আয়াতটা ছুটে গেছে, কথা বুঝে নি আয়াত ছুটে গেছে, আয়াতটা বোরটাও ছুটে গেছে, আল্লাহ সব দেখতে পারে এমন কোন শব্দ নাই, বলছে না সব দেখতে পাই না, আমি ভালো করে কোরআন ভালো করে পড়েছি, আমি দেখলাম এ তো জাহিল মানুষ, মেনে নেবে না বা কন্যা না হতো মাল খায়জি, কিছু মানুষ তর্ক করে না করে না করে না এই করে না করে না, এখন দেখা যাচ্ছে আমি দেখলাম মানবে না, আমি বললাম মাস্টার মশাই আপনার সঙ্গে আমি একমত, আমার ইমান কিন্তু আছে আল্লাহ সব দেখতে পান, কিন্তু আপনার কথার সাথে আমি একমত, মাস্টার একটু হেসে বলল যে এরকম একটা মানুষ যদি আমার সাথে একমত হন তাহলে পরে জানি যে মুখটা আল্লাহ দেখতে পাই না, আমি বলে আল্লাহ যেটা দেখতে পান না সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো জীবনে জিন্দেগিতে স্বপ্ন দেখতে পাই না, আল্লাহকে স্বপ্ন দেখতে পাই না, আপনার বলুন কত তো আল্লাহ পাক বলছেন আমি সব দেখতে পাই, আমি মাস্টারের বললাম আল্লাহ স্বপ্ন দেখেন না কখনো স্বপ্ন দেখেন না, মাস্টার যখন আনন্দে আখ্যানা হয়ে সে বলল রাম রাম কথা ঠিক আল্লাহ তো স্বপ্ন দেখতে পাই না, আবার যখন দেখা যায় তার পাশে আর একজন যেন সাথী ছিল হিন্দু মানুষ, সে বলল মার তারা মার তারা এ ঝাড়খণ্ডের মানুষ, সত্যি তো বলে দিল আল্লাহ সব দেখতে পাই না, এ তো বিশ্বাস হয়ে গেল, আমি বললাম আল্লাহ সব দেখতে পান, একটা গাছের পাতা কতক্ষণে ঝরে পড়বে, মাটিতে পড়ার পূর্বেও আল্লাহর কাছে সে এলে মাঝে জ্ঞান আছে, সুবহানাল্লাহ, কিন্তু তোমরা গান মুসলিম তোমাদের সেই ইমান নেই, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের স্বপ্ন না দেখার প্রয়োজন মনে করেন না, যেহেতু তিনি সব দেখতে পান, ফলে নবী আলাইহি সালাত ও সালাম তাকে স্বপ্ন দেখান, সুবহানাল্লাহ, এই তুমি তো স্বপ্ন দেখেন না, এই তো কিছু দেখেন না, আল্লাহ পাক নবীদেরকে স্বপ্ন দেখিয়েছেন, আর নবীরা স্বপ্ন যা দেখেছেন এই নবীদের স্বপ্নগুলি হচ্ছে এক ধরনের ওহী বলা হয়েছে, দরবুল সুবহানাল্লাহ, মাস্টার যেন বলল ওহী হোক আছে আল্লাহ পাক স্বপ্ন দেখায় কিন্তু আল্লাহ তো এটা কখনো দেখে না, আমি বললাম আপনি রাম রাম কেন বললেন, ও সাথীকে বললাম আপনি মা তারাকে বলে ডাকলেন কেন, বলছে মা তারা আমাদের দেবতার নাম, তাই মা তারা মা তারা আনন্দ বলতে লাগলাম মা তারা মা তারা, আমার স্যার আপনি রাম কেন বললেন, বলছে আমিও আনন্দের সাথে বলতে লাগলাম রাম, কি এক আশ্চর্য এক আজিব কথা আজকে শুনলাম, আমি বললাম সবার রাম যদি বলেছেন আরো আজিব কথা আশ্চর্য কথা শুনে নেন, আপনারা যে দেবতাকে রাম বলে ডাকেন, আপনারা তাকে রাম বলে ডাকেন আমি তা জানি না, কিন্তু রাম শব্দ কোরআনের মধ্যে আছে, মাস্টার বলছে রাম শব্দ যদি কোরআনে থেকে যায় জীবনে জিন্দেগিতে আর দেবতাকে রাম বলে ডাকবো না, আমি বললাম তুমি ভাই মাথাটা কেন বললে, সে বলছে আমাদের দেবতার নাম হচ্ছে মা তারা, তাই যেন মা তারা বলে মা তারাকে ডাকলাম, এটা তো আমাদের দেবতাকে ডাকার এটা সিদ্ধান্ত এরকম যেন দেখা যায় পদ্ধতি, তাই শব্দগুলো উচ্চারণ করেছি, আমি বললাম মা তারা তোমাদের দেবতার নাম কি তা জানাবেন, কবে মা তারা কোরআনের মধ্যে শব্দ এসে গেছে আপনাদের বিশ্বাস হয় না হয় না, আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনুল কারীমের মধ্যে এক জায়গায় বলেন মাস্টারকে বলে রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রাম, এখন এই আয়াত কখন নাজিল হলো, কোন সময় নাজিল হলো, কেন নাজিল হয়েছিল, কার সানি নজর কি, কেন যে কাগর পানি সেটা তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ঘেরাও করলো যুদ্ধের মাঝে ইত্যাদি হলো, সব বর্ণনা করব না, আমি বললাম রাম শব্দ তো কোরআনে চলে এসেছে, ও স্বামী বলল সর্বনাশ, আমরা রাম রাম করি কোরআন মধ্যে রাম শব্দ এসেছে, আমি বললাম মা তারা এটাও না কোরআনের মধ্যে আছে আল্লাহ মা বলে আমার জায়গায় অন্য কাউকে দেবতা বলে স্বীকৃতি দিবে কেন, আমি তো তারকার স্রষ্টা, আমি সূর্যের স্রষ্টা,
আমি চন্দ্রাংশ হতাম, আমি অমা পাইনা হো, আকাশ ও চন্দ্রের মধ্যে যা কিছু আছে সমস্ত সবকিছু আমি হলাম সত্তা। তাহলে তোমরা আমাকে রহমান বলে ডাকো, রহিম বলে ডাকো, মালিক বলে ডাকো। এখন দেখা যায় আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, কেন আমার সঙ্গে তোমরা শিরক করতেছ? বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা শোনার পর কথা বলতেছিলাম, মাস্টারকে বললাম, তাই হিন্দু মানুষগুলিকে সেখানে বললাম, আপনারা কি মনে মনে ভাবেন এই শব্দ বলে আমরা বলি অন্তত কোরআনের মধ্যে নাই? কোরআনের মধ্যে এমন কিছু কথা নাই যেটা মানুষেরা বিশ্বাস করতে গিয়ে পাবে না। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন বলেন, আমি আল্লাহ পাক কোরআনের মধ্যে সমস্ত সবকিছু আলোচনা করে দিয়েছি। আলোচনা করছিলাম কি এ বলল তালি বাজাও, আর নবী বলছেন তালি বাজাই হবে। একটা হাদিস বর্ণনা করি, তারপরে ইনশাআল্লাহ ছিল, তারপরে এসে যাবো। কথাটা বলতেছিলাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হযরত বেলালকে বলছেন, হযরত বেলালকে বলছেন, আপনারা কি বেলালকে দেখেছেন না দেখেন না? দেখেছেন? দেখেছেন? সুবহানাল্লাহ। হামসি গোলাম, কারো কুসিদ মানুষ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ করতে গিয়ে তিনি বলছেন, ইয়া রফিক, ইয়া রফিক, হে আমার দোস্ত জেনে রাখেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতের মধ্যে, জান্নাতের মধ্যে পায়ের জুতার আওয়াজ কান শুনতে পাই। হযরত জিবরিল বললেন, আপনার মুয়াজ্জিন হযরত বেলালের দরুদ সুবহানাল্লাহ। কি এক সম্মান, কি এক মর্যাদা যারা আমল সালেহ করে, যারা কোরআন মাফিক, হাদিস মাফিক, যারা জীবন বাস্তবায়ন করে, আল্লাহ পাক তার পায়ের জুতা শব্দ বেহেশতের মধ্যে নবীকে শুনাইয়া দিবে। আমি অত লম্বা বক্তব্য করব না। কথা বলছিলাম হযরত বেলালকে নবী বললেন, এই বেলাল, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একটা ফাইসালাই যাচ্ছি, একটা ফাইসালাই যাচ্ছি। এখন ফাইসালাই যাচ্ছি, নমাজের যখন ওয়াক্ত হয়ে যাবে, বেলাল তুমি আজান দিয়ে দিও, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর পরে উপস্থিত হতে না পারি সময়ে, তাহলে আমার আবুবকর সিদ্দিককে ইমামতির দায়িত্ব দিয়ে গেলাম। আমার যেন আবুবকরকে ইমাম বানায়া নিয়ে তোমরা তার পেছনে নমাজ শুরু করে দিও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আদর্শবান, কত চরিত্রবান, কত তিনি রহমান, রহমত লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতিমুন নবী। তিনি বলছেন, বিলাল, আমি এই ওসিয়ত করে তোমার যাচ্ছি। তিনি চলে গেলেন ফাইসালায়, নমাজের ওয়াক্ত হয়েছে, হযরত বিলাল আজান দিয়ে দিলেন, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মসজিদে নববীতে চলে আসলেন। এখন নামাজ পড়তে এসে মসজিদে প্রবেশ করতে গিয়ে দেখা যায় রাসূল বলেছেন, অতক্ষণ পর্যন্ত মসজিদে বসো না, অতক্ষণ পর্যন্ত বসো না, দুই রেকাত নামাজ যতক্ষণ পর্যন্ত না পড়ে নাও। সময় নাই, জামাত শুরু হবে, বসে গেলে কিন্তু মসজিদে দাখিলা দুই রেকাত নামাজ পড়তে হবে, তার গুরুত্ব বাড়ার জন্য নবী এই কথা বলেছেন, অত লম্বা কথা বলব না। এমন সময় সাহাবা কেরামেরা দুই রেকাত করে মসজিদে দাখিলা নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে সন্নাত নামাজ আদায় করলেন, সন্নাত নামাজ পড়ার পরে সাহাবা কেরামের শুধু দেখতেন রাসূল কেন নাই, নবী কেন নাই, নবী কেন নাই, নবী কেন নাই। এমন সময় হযরত আবুবকর সিদ্দিক আসলেন, আসার পরে বললেন, বেলাল, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন আমি দেখতে পাই না? আমার ভাইরা, আমার বোনেরা, আমার ভাইরা, সাহাবা কেরামদের এরকম ঈমান ছিল, নবীকে দেখতেন না পেরে তাদের মনের মধ্যে তৃপ্তি আসিও না, শান্তি আসিও না। হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আপনি ভাই একটা মানুষকে তো কেউ উঠবেন না, যদি উঠে এই কোরআনের তাফসীর থেকে বিশ্বাস করো,
আপনাকে জবাব দিতে হবে। আমি লম্বস করবো না, শুধু মোসাফির মানুষ দোয়া দিয়ে ছেড়ে দেবে। যে দোয়াগুলি রাসূল বলেছেন সেই দোয়াগুলো এখনো পর্যন্ত আমি দিই নাই, আপনাদেরকে দেব। কেউ কোনো বলেন ইনশাআল্লাহ বলবো না। ওই মাস্টার আর মাস্টারের সাথী বললো, আপনার কাছ থেকে প্রশ্নের জবাব পেয়েছি, আমরা বসে গেলাম, যতক্ষণ পর্যন্ত আপনার বক্তৃতা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত আমরা শুনতে থাকবো। হিন্দু মানুষের ইমান যদি হয় তারপর নবীর উম্মত, আপনারা কি চলে যাবেন নাকি? চলে যাবেন নাকি? ওর সে দোয়া না করে যাবো বলে ইনশাআল্লাহ, আর বলুন ইনশাআল্লাহ আমরা কোরআনকে অপমান করবো না বলে ইনশাআল্লাহ। এখানে ফেরেশতা আছে না? এই ফেরেশতা আছে না? আচ্ছা মসজিদে ফেরেশতা থাকে না? থাকে না, থাকে তো। কেমন করে প্রমাণ করবেন? কেমন করে প্রমাণ করবেন? আপনারা ব্যতিক্রম করছে, কোলাপাকে হাদিস ব্যান করতে হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কে 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 বলেছো? রব্বানা লাকাল হামদু হাত্তা কাসীরান তাইয়িবান মুবারাকান ফী। তুমি যখন এই কথাগুলি বলছিলে আমি রাসূলুল্লাহ দেখতেছিলাম প্রতিযোগিতা কম্পিটিশন জন্য 30 জন ফেরেশতা। বলুন সুবহানাল্লাহ। তাহলে মসজিদে ফেরেশতা ছিল না? ছিল না? আপনাদের সাথে ফেরেশতা থাকে না? থাকে না। এই থাকে না? থাকে না। আমি তর্কমা করবো না, এর সাথে দুর্বায়ন করবো না। কথাটা বলতেছিলাম যে নবী জিজ্ঞেস করলে তোমরা কে বলেছো রব্বানা ওয়ালাকাল হামদ, তাহলে নবী যে প্রশ্ন করলে তাহলে নবী কি রুকুর পরে কি অন্য দোয়া করতেন না ওটাই করতেন? কোনটা করতেন বলুন? কোনটা যদি ওটাই করতেন তাহলে জিজ্ঞেস কেন করলেন? আর যখন তিনি জিজ্ঞেস করলেন তাহলে সেটা বলতেন না, তাহলে নিশ্চয় তিনি অন্য কোন দোয়া করতেন রুকুর পরে। যে দোয়াটা নবী করতেন ওই দোয়াটা কি বলুন? কি দোয়াটা? একই দোয়া। মুসলিম শরীফের মধ্যে সে দোয়া এসেছে, মুসলিম শরীফের হাদিস, বিশ্বাস করুন। রাসূল যখন বলতেন সামি আল্লাহু লিমান লিমান, ভুলে না হবে না, লিমান হামিদা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ মিল আসসামাওয়াতি ওয়া মিল আল আরদি ওয়া মিল মা শিতা মিন শাইইন বাদু আবারো। এই দোয়াকে এই হাদিসের ডিসকাস করতে গিয়ে নাসিরউদ্দিন আলবাদী তিনার কিতাবে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ।